আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কাশ্মীরি আপেল কুল আসলে আপনারা যেই বাগানটি দেখতে পাচ্ছেন এটা শরীয়তপুরে অবস্থিত এই চারাগুলো উনি চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেছে স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া আছে বাগান মালিকের আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে আপেল কুল কাশ্মীরি আপেল কুল অথবা এই কাশ্মীরি আপেল কুলের চারাটা সংগ্রহ করতে পারেন আপনারা যে বাগানটা দেখতেছেন এই বাগানটা মাত্র দশ মাস বয়স এখানে দশ মাসে ফলন হয় এই গাছগুলোতে তো যারা এই বাগান করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকল ধরনের তথ্য আপনারা তার থেকে নিতে পারবেন এবং চাইলে আপনি কলম বা চারা যেগুলোকে বলা হয় এগুলো সংগ্রহ করতে পারবেন তার থেকে তো আসলে এই বাগানটি উনি পরীক্ষামূলক করেছে কারণ ওনার হচ্ছে একটি অন্য বিজনেস রয়েছে ওটার পাশাপাশি মাত্র পনেরো করা জায়গার মধ্যে তিনি দেড়শো গাছ এখানে দশ মাস আগে রোপণ করেছিলেন এবং সুন্দরভাবে পরিচর্যা করেছে এবং মূলত এখানে যে কিছুদিন আগে তিন চার মাস আগে যে ঝড়টা হয়েছে সেই কারণে গাছগুলো একটু আঁকা বাঁকা হয়ে আছে তাদের ওই রকম ক্ষতি হয়নি তারপরেও গাছগুলো একটু বাঁকা হয়ে গেছে বাগান মালিক বলতেছিল তো এছাড়া তার বাকি সব কার্যক্রমই সুন্দরভাবে হয়েছে এবং সে ফলন পাচ্ছে খুবই ভালো পরিমাণে তার আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বড়ই গাছে হয়েছে তো এই বাগানটি উনি পনেরো কঠা পনেরো করা জায়গার মধ্যে করেছেন দেশ গাছ তো আপনারা যদি কেউ করতে চান তাইলে ওনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আপনি করতে পারেন কারণ এরকম একটি বাগান করলে আপনি সকল কাজের বা অন্য কাজের পাশাপাশি এরকম একটি বাগান করতে পারেন ছোট আকারে করেন বা বড় আকারে করেন যেহেতু বড় এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমাদের দেশে এবং আপনার পরিশ্রমটা খুবই কম কারণ গাছ লাগানোর পরে জাস্ট পরিচর্যা করতে হবে আপনাকে এর বাইরে তত কঠিন কোনো কাজ নয় জাস্ট আপনি অল্প কিছুদিন এটা নিয়ে ঘাটাঘাটি করলেই সঠিক ধারণা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি কাশ্মীরি আপেল কুল এটা খুবই সুস্বাদু ছিল আমরা কয়েকটা বাগান থেকে সরাসরি নিজের হাতে ছিঁড়ে খাইছি তো মূলত এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে উনি নতুন একটা বাগান করছে এখানে এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটার মাধ্যমে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা যারা নতুন কিছু করতে চান তারা তার সাথে পরামর্শ করে তার থেকে বিভিন্ন তথ্য নিতে পারেন বা তার থেকে চারা বা বরই যেটা কিনতে চান এটাও আপনি সংগ্রহ করতে পারেন তো এই জন্যই আপনাদের এই ভিডিওটা দেখানো মূলত বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের দেশে প্রচুর পরিমাণে খালি জায়গা রয়েছে আপনি নিজের জমি না থাকলেও আপনি চাষবাসের জন্য জমি লিসে নেওয়া যায় সেখানে আপনি এরকম বাগান করতে পারেন তো বেকার বসে না থাকে আসলে নতুন কিছু করাটা পজিটিভ সাইড আপনি ছোট আকারে কিছু শুরু করেন আস্তে আস্তে ইনশাল্লাহ যে কোনো ব্যবসা বা যে কোনো চাষাবাসী বড় হবে আমাদের দেশে কৃষি জমিগুলো অনেকাংশে পড়ে থাকে শুধু খালি জাস্ট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উঁচু জমিতে এই কাজটা করতে হবে কারণ আপনার বড়োই গাছ পানি হলে সমস্যা তো আপনাকে উঁচু জায়গায় নির্বাচন করে এরকম একটি ক্ষেত আপনি করতে পারেন এরকম একটি বড় বরঈ বাগান আপনি করতে পারেন